বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি এখনও বিদেশে পলাতক। দুজনের অবস্থান চিহ্নিত করতে পারলেও নানা দেনদরবার করেও তাদের ফেরত আনতে পারছে না সরকার। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি মুজিব বর্ষেই পলাতক খুনিদের একজনকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। সামরিক আইন মাশাআল্লাহ করতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 আসামির মধ্যে 6 জনের ফাঁসির রায় কার্যকর করেছে সরকার। উচ্চ আদালতের রায়ের পর 2010 সালের 27 জানুয়ারি 5 জনের ফাঁসি কার্যকর করা হয়। এরা হলো সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, একে মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদ। আর চলতি বছর এপ্রিল মাসে বরখাস্তকৃত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তার। বঙ্গবন্ধুর আরেক খুনি আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মারা গেছে। খুনি নূর চৌধুরী আছে কানাডায় আর রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের সাথে দীর্ঘদিন দেনদরবার করেও খুনিদের ফিরিয়ে আনতে পারছে না সরকার। তবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই 5টি খুনি এখনও যারা জীবিত আছে, এর মধ্যে 2টার খবর আমরা ঠিক জানি, একজন আমেরিকায় আর একজন হচ্ছে কানাডায়। এদের আমরা স্বদেশে আনার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি এবং আশা করতেছি যে এই বছরে আমরা একজনকে এনেছি ইন্ডিয়া থেকে, যাকে তাকে আইনের সম্মুখীন করা হয়েছে, আর আশা করতেছি এই বছরে আমরা আরেকজনকে আনতে পারব। বাকি 3 খুনি শরীফুল হক ডালিম, খন্দকার আব্দুর রশিদ ও মোসলেমউদ্দিনের ব্যাপারে বিভিন্ন সময় নানা ধরনের তথ্য এসেছে গণমাধ্যমে। শরীফুল হক ডালিম ও খন্দকার আব্দুর রশিদ পাকিস্তান কিংবা লিবিয়ায়, আর মোসলেমউদ্দিন ভারতে পালিয়ে থাকতে পারে। তবে এদের অবস্থান চিহ্নিত করে ফিরিয়ে আনতে কাজ করছে সরকারের উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।